सिरांगत बानर परिदर्शन करिबोले गय बिपिएफर नेतार अथंतर कलर भुरत उठी बान परिदर्शन करिबोले लौटे बिपिएफ नेता गुराकी पिसली परिल पानीत किन्तु कोन नेतार घटिल ए लति घटि पाने जलाखला खुआइसे सिरांगबाखी पानाकान्तर दुखर समभागी हबोले गय पन्नाटर काखले रावना होल पीडीसी परिषदर प्राक्तन अध्यक्ष पानीराम ब्रह्म ভুরত উঠি পানী খালি খালি পানীরামর যাত্রা কিন্তু হঠাৎ পিছলি পড়িল কথন পি পানীত বাগুড়ার পরা নিজেকে সম্ভালিলে পানীরাম ব্রহ্ম দলীয় নেতাকর্মীক লগত লৈ দুই নম্বর ডাউখানগরৰ পৰা ছতু নীলিবাৰীলৈ গৈ আছিল আগন্তুক বিদেশি নির্বাচনৰ কাজলগাঁও সমষ্টিৰ বিপিএফৰ প্ৰাৰ্থী পানীৰাম ব্ৰহ্ম নির্বাচনী যুঁজত খোপনি দান কৰাৰ পূৰ্বেই কলৰ ভুৰত খোপনি হেৰুৱাই এইদৰেই পিছলি পৰিল পানীৰাম ব্ৰহ্ম বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শৰ্মা নিউজ এইটিন অসম নৰ্থ এতিয়াৰে পৰা কোভিডত মৃত্যু হোৱা ইছলামধৰ্মী লোকক জানাজা কৰা হ'ব মহানগৰীৰ আঠখনকৈ কবৰস্থানত ইছলাম ধৰ্মৰ ধৰ্মীয় নীতি নিয়ম অনুসৰিয়ে কবৰস্থ কৰা হ'ব কোভিড আক্ৰান্ত হৈ মৃত্যু হোৱা লোকসকলৰ যাৰ বাবে মহানগৰীৰ সকলো কবৰস্থান সমিতিক লৈ গঠন কৰা হৈছে এখন সমন্বয়ৰক্ষী সমিতি কোভিডৰ সৎকাৰ কৰা হ'ব মহানগৰীৰ আঠখনকৈ কবৰস্থানত ইসলাম ধর্মর নিয়মেরে সৎকার করা হব কোভিড রোগীক কোভিড রোগীক অন্তিম সৎকারের বিভিন্ন সময় বিতর্ক চলি থাকার সময়তে গুয়াহাটির কবরস্থান সমিতিয়ে গ্রহণ করেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটিয়ারে পর কোভিডত মৃত্যু হওয়া ইসলাম ধর্মী লোকক জানাজা করা হব মহানগরী আঠখনকৈ কবরস্থানত ইসলাম ধর্মর ধর্মীয় নীতি নিয়ম অনুসরি কবর করা হব মৃত ব্যক্তিজনক যাৰ বাবে গঠন কৰা হৈছে মহানগৰীৰ সকলো কবৰস্থান সমিতিক লৈ এখন সমন্বয়ৰক্ষী সমিতি আমি কবৰস্থানসমূহে গুৱাহাটীস্থ নিজৰ নিজৰ সমাজৰ মানুহৰ কৰোণাত মৃত্যু হ'লে আমাৰ নিজৰ নিজৰ কবৰস্থানত আমি তেওঁলোকক সমাধিষ্ঠ কৰিম কবৰ দিম আমাৰ ধৰ্মীয় মতেও হ'ব চৰকাৰৰ নীতি নিৰ্দেশনা মতেও হ'ব এই আঠখন ডাঙৰ কবৰস্থানৰ উপৰিও মহানগৰৰ সৰু বৰ কবৰস্থানকো এই আহ্বান জনাইছে সমন্বয়ৰক্ষী সমিতিখনে চৰকাৰী কোভিড নীতি নিৰ্দেশনা মানি গুৱাহাটীৰ উপৰি যিকোনো স্থানত কোভিডত মৃত্যু হোৱা লোকক এই আঠখন কবৰস্থানত কবৰস্থ কৰা হ'ব যাৰ বাবে প্ৰতিখন কবৰস্থানত জানাজাৰ বাবে সাজু হৈছে বিশজনকৈ লোক আমাৰ প্ৰতিটো কবৰস্থানত আমাৰ বিশ পঁচিশ জনকে মানুহ আছে আমাৰ এইবিলাক কাম কৰি সহায় কৰে আমি সরকারি নীতি নির্দেশনাটো মানিব লাগিব বিশজন লোক থাকিব পারিব জানাজা হয়ে গেল জানাজা জানাজা গুছি যাব পিছর কামখিনি যে প্রতিটো কবরস্থানত অন্তত ন্যূনতম সাতটাকৈ পিপিকে দিয়ার ব্যবস্থা করব লাগে কবরস্থ করা কবরস্থান সমূহর লোকর বাবে সাতটাকৈ পিপি প্রদান করিবলৈ জিলা প্রশাসনক আহ্বান জানাইছে সমিতিখনে আনকি মৃত্যু হওয়া লোকক পরিয়ালৰ লোকে পিপিই কিট পিন্ধি শেষবাৰৰ বাবে চোৱাৰ অনুমতি প্ৰদান কৰিবলৈ জনাইছে অনুৰোধ আৰু আমি বিচাৰিম যে মৃতদেহবিলাক তেওঁলোকৰ পৰিয়ালৰ মানুহ পিপি কিট পিন্ধাই হ'লেও আমি কৰিছোঁ পৰিয়ালৰ মানুহে চাব বিচাৰে শেষবাৰৰ বাবে কিন্তু কোনো গৰাকী ঘৰত নিব নিদিয়েই বাহিৰে বাহিৰে হয় শ্মশান নহয় কবৰস্থানত লৈ যায় তেওঁলোকক অন্তত তেওঁলোকৰ পত্নী হওক পৰিয়ালৰ দুজন বা তিনিজন মানুহ পিপি কিট পিন্ধি হ'লেও মৃতদেহ চোৱাৰ ব্যৱস্থা কৰিব লাগে উল্লেখ্য যে ইছলামপুৰ কবৰস্থান আঠগাঁও কবৰস্থান গাড়ীগাঁও কবৰস্থান জালুকবাৰী কবৰস্থান হাতীগাঁও সিজুবাৰী কবৰস্থান দাৰন্দা কবৰস্থান উলুবাৰী কবৰস্থান আৰু সাতগাঁও কবৰস্থানৰ বিষয়বাবে একগোট হৈ এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰে কেমেৰাত অঞ্জন ডেকাৰ সহযোগত হীৰকজ্যোতি মালাকাৰ নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্ট ৰাজ্যত বানৰ সংহাৰী ৰূপ জিলাই জিলাই হাহাকাৰ বানাক্ৰান্তৰ মাজত অনাহাৰে অনিদ্ৰাৰে হাজাৰ হাজাৰ জনতা ডিব্ৰুগড়ত ছিগিল ৰিংবান্ধ
बानर संघारी रूप प्रांति प्रांति अनाशारे अनिद्रे हजार हजार जनता डिब्रुगढ़ मोहना घाट बिंग बांग सिंगी हुमाल पानी भंगा आलित विभीषिकामय परिस्थिति पानी तलत दुख परियालर घर बाड़ी केतमान बालिर बस्तरे भंगा रिंगबांध रोडर चेष्टा विधायक प्रशांत फुकन और जल सम्पद विभाग यह बानटे मूल बान हिसाब से परिचित डिब्रुगढ़ सहर बसुरा मोहना घाटर बगीबिल एलकाल जी एन डी जी मूल बान बानी यार पिछफाले थके थके तार छोमीटर एलका परित्यक्त अवस्था आए और बी पिछर जी 9 किलोमीटर एलका यू रेले शक्तिशाली रूप बन कि 6 किलोमीटर एलका डिपार्टमेंटर फल आज क्या मेराम हुआ ना कि बी ऊपर निर्भर से गोटे डिब्रुगढ़ सहर गोलपर जलेश्वर रास्ता हाहाकार परिस्थिति बानर कोमल खुटत उठी गल कईबाटल घर बाड़ी इफाले द्वितीयट बानर कबलत काजिरंगा राष्ट्रीय उद्यान ब्रह्मपुत्र पानी प्लावित करते राष्ट्रीय उद्यान विस्तीर्ण अंचल उद्यान मुठ 183 बन शिविर भर मुठ 18 जलमग्न बसर प्रथम बान मृत्यु 41 बन्यजंतुर बक्सार बगानपारा पगलादिया नदी पानी बुराले समग्र अंचल बरा पगलादिया नई जलपृष्ठ बृद्धि गरम 31 नम्बर राष्ट्रीय घायपथर का तीव्र गड़ाखहनिया दृश्य बजाले पहुमार जलुगोकई थाना सिंगिल पहुमरार मथाउरी पाठशाले धरी बहु अंचल बानर कबलत पड़ार आशंका भूटान पहाड़ नामी अह नुआ नई पानी दुबारक प्लावित करे कलैगर बहुक गांव बानर कबलत बोकाखाट महकुमाओ कुरुआबाहिर अंतर्गत सहला चौगुरी दीघलियाटी आदि केंबाखनो गांव बानर कबलत बानत बुर गल हजार हजार विघा बरुधान खेती गहपुर बने काढ़ी कृषक आशार सपन प्रथम बानते बदलनी अंचल सकोरे बरुधान आहुधान नष्ट पुनर द्वित बने नस नस कर कृषक सपन इफाले तियगर जाजीमुखत ब्रह्मपुत्र पानी सिंगिले पथ 40 अधिक गांव प्लावित ब्यूरो रिपोर्ट न्यूज 18 नॉर्थ ईस्ट और इफाले बजाली पहुमारा और कालदिया नईर बानर संहार नेरेनेपेरा बरखुण फल भयंकर रूप बृद्धि पासे दुख नईर जलपृष्ठ गहीनपारा और पूब कलरगुड़ बाढ़ी पानी सिगिले जल सम्पद विभाग निर्माण कर मथाउरी मथाउरी सिगार पिछत जलमग्न हो बृहत्तर अंचल कईबाखनो गांव पानी बुर गई से बहु पर बसगृह इपिने गहीनपारा मथाउरी सिगार फल ऐतिहासिक दलगोसाई थानों एक मुहूर्त अशनी संकेत कढ़िया आनी से प्रबल बने यारोपरी पहुमारा नई बाढ़ी पानी केन्दुगुरी कदयगुरी पथ तो सीगार उपक्रम से पथ तो ऊपरे बाढ़ी पानी बगरत बंध हो जतायात बृहत्तर अंचल बानत आब्ध लोक उद्धार अभियान नामी से एस डी आर एफर दल बानर संहारी रूप यह मुहूर्त टिभिर पर्दा अपनी प्रत्यक्ष करजाली पहुमारा और कालदिया नई बानर संहार नेरेनेपेरा बरखुण फल तेनेदर उफंदी उठिसे नई दुखान जलपृष्ठ गहीनपारा और पूब कलरगुड़ बाढ़ी पानी सिगिले जल सम्पद विभाग निर्माण कर मथाउरी और मथाउरी भगार फलते अबर्णनिया बने एक मुहूर्त त्रासर सृष्टि चल से समग्र अंचल सिटी 18 पुनर समय हल आन चमु बाणिज्यिक विरतर जुर सहाय छवि अंकन एगी शिल्पर डॉ भूपेन हजरीकार सचिन तेंदुलकर जुर सहाय चित्र अंकन कर एक शिल्पीग गढ़ी से एटार पिछत आन तो अभिलेख कि व्यतिक्रमी शिल्पी चावक सत्रनगरी बरपेटार एगराकी प्रतिभाधर चित्रशिल्पी नाम निर्जुराज दास जुर सहाय छवि अंकन करे निर्जुराज दासे सचिन तेंदुलकर और डॉक्टर भूपेन हजरीकार चित्र अंकन करी अहम बुक अफ रेकर्ड्स नाम सन्निविष्ट करे युव शिल्पीगराकी
বাওহাত আর মুখেরে একে সময়তে তিনিখন ছবি অঙ্কন করার এই দৃশ্য। নির্জুরাজ দাসে শৈশব কৈশোর পার করেছে অসহনীয় দুঃখ আর দারিদ্র পিষ্ট জীবনের সঙ্গে। সরুতে পিতৃ মাতৃহারা নির্জুরাজ দাসক তুলি চালি ডাঙর দীঘল করেছে মাহিয়েকে। লকডাউনের সময় ঘরতে আবদ্ধ নির্জুরাজে কিবা এটা নতুন করার ইচ্ছার জুইরে চিত্র আঁকিবলে লয়। আর কেটামান দিনের ভিতরতে শিল্পীগাকিয়ে জুইরে চিত্র অঙ্কনত অভ্যস্ত হয়ে পড়ে। শিল্পীগাকিয়ে জুইরে অঙ্কন করা চিত্র অসম বুক অফ রেকর্ডসর প্রেরণ করে আর অসম বুক অফ রেকর্ডসত নাম সন্নিবিষ্ট করবলেও সক্ষম হয়। অসম বুক অফ রেকর্ডত মই জুইরে অঙ্কন করা ছবি দি মই মানে অসম বুক অফ রেকর্ড মানে করলো। সেইটো এ ফোর সাইজত আছিল, এক মিনিট পঞ্চল্লিশ সেকেন্ডত আর এখন এক মিনিট পঁচিশ সেকেন্ড তিনিখন ছবি মই অঙ্কন করেছিল। ছবি অঙ্কন ভূপেন হাজরিকা দেব, শচীন তেন্ডুলকার, বিষ্ণুপ্রসাদ রাভা সেইখনে এনেও মই ঘৰত কেইখনমান আঁকিছো, কিন্তু সেইখন তিনিখনে মোৰ আসাম বুক অফ রেকর্ডত মানে স্থান পাইছে। ক্যামেরা পার্সন অন্ন তালুকদারর সৈতে বরপেটার পৰা নিরঞ্জন দাস, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। যোরহাটের চাহ উদ্যোগত এতিয়া চরম অচল অবস্থা। ক্ষুব্ধ খেতিয়কে রাজপথত দলিয়াই পেলালে কেঁচা চাহপাত, কিন্তু কার ভুলের ফল ভুগিবলগিয়া হয়েছে ক্ষুদ্র চাহ খেতিয়ক সকলে। সিঁচিছে, দলিয়াইছে, রাজপথতে বহি পড়ছে। হয়, আপনি ঠিকই অনুমান করেছে, রাষ্ট্রীয় ঘাইপথর উপর সিঁচি দিয়া এয়া কেঁচা চাহপাত। কিন্তু কিয় এনে করছে? আজি তিনিদিন ধরে আমার ক্ষুদ্র চাহখেতিয়কসকল বিভিন্ন ডর সমস্যায় পড়ছে। গ্যাসর পর্যাপ্ত গ্যাস নথকার কারণে আমার কেঁচাপাত রাস্তায় পেলাবলগীয় পর্যায়ে আছে। আজি আপনি দেখিছে আমি কেঁচাপাত পেলাই পেলে রাষ্ট্রীয় পথ অবরোধ করব পর্যায়ে পাইছে। গতিকে আমি বিনম্র অনুরোধ করছো প্রশাসনক, সরকারক, যে আমার যোরহাট জেলা যি প্রয়োজনের পর্যাপ্ত গ্যাস লাগে অনতি পলমে গ্যাসের যোগান ধরে। দৃশ্যটু যোরহাটর ছটাই। পূব যোরহাটর ক্ষুদ্র চাহ খেতিয়কসকলে নিজ উৎপাদিত কেঁচাপাত বিক্রি করব নোৱাৰি এনেদরে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর উপর সিঁচি করেছে প্রতিবাদ। কারণ যা তিনদিন ধরে যোরহাটর প্রাকৃতিক গ্যাস চালিত চাহ ফ্যাক্টরিয়ে ক্রয় করা নাই কেঁচাপাত। কিন্তু কিয় চাহ ফ্যাক্টরি অপরাগ কেঁচাপাত ক্রয় করবলে? আমি যেতিয়া গ্যাস কোম্পানির লগত যোগাযোগ করেছো, তেখেত সকলে কইছে অয়েলর পর গ্যাস পোৱা নাই, গতিকে আমার হাতত এতিয়া সম্ভব যা তিনদিন আসাম গ্যাস কোম্পানি লিমিটেডে প্রয়োজনীয় গ্যাস যোগান নধরাত বন্ধ হয়ে আছে জেলাখনের প্রায় 42টাক চাহ ফ্যাক্টরি, যার পরিণতি এয়া। দীর্ঘদিনিয়া লকডাউনে বারুকয় ঠরক বরক করিলে অসমের চাহ উদ্যোগ। উৎপাদিত পাট বিক্রি করব নোৱাৰি এপ্রিল মাহতেই পুনের কলম দিবলগা পরিস্থিতির সৃষ্টি হল। শেহতীয়াকৈ যি সামান্য উৎপাদন হয়েছিল সম্প্রতি তাতো আকো আহি পড়েছে গ্যাস নাটনির সমস্যা। টিয়কর প্রা দিগন্ত হাজরিকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। জালুকবাড়ী স্থিত আয়ুর্বেদিক মহাবিদ্যালয় কোভিড হাসপাতালত চিকিৎসাধীন হয়ে থাকা কোভিড রোগীসকলক দিয়া হয়েছে যোগর শিক্ষা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির যোগর আছে অসীম গুণাগুণ, আর সেয়ে হাসপাতালত চিকিৎসাধীন হয়ে থাকা রোগীসকলক যোগ শিক্ষাইছে প্রশিক্ষকে। কেবল রোগীয়ে নহয়, চিকিৎসক আর নার্সসকলকো দিয়া হয়েছে যোগর প্রশিক্ষণ। জালুকবাড়ী স্থিত আয়ুর্বেদিক মহাবিদ্যালয় কোভিড হাসপাতালত এনেদরে কোভিড রোগীসকলক যোগ শিক্ষা প্রদান করা হয়েছে। যেহেতু করোনা ভাইরাস বা কোভিড 19 কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা এই মুহূর্তলকে উলওয়া নাই, আর এনে ক্ষেত্রে যোগের দ্বারা নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির গুরুত্ব আরোপ করা হয়েছে। আর এনেদরে যোগ প্রশিক্ষকে যোগ প্রশিক্ষণ দিয়া পরিলক্ষিত হয়েছে কোভিড রোগীসকলক। কেবল রোগীসকলে নহয়, চিকিৎসক আর নার্সসকলকো দিয়া হয়েছে যোগর প্রশিক্ষণ। এতিয়া আমি কৰিম স্কন্ধ মুদ্ৰা, আৰু এনেকৈ কান্ধৰ ওপৰত পাওঁ।
আমার কলেজের সকল কর্মী সকলে ধন্য মানিছো। লগতে মই আপোনালোকক এটা রিকুয়েস্ট করিব ওলাইছো যে কোনো রোগ হলে আমার মানসিক টেনশনটো বাড়ি যায়, সেই কারণে আমি ইয়াতে প্রাণায়াম আর যোগা শিকার ব্যবস্থা করছো। আপনাদের দিনত দুবারকৈ প্রাণায়াম আর যোগা করক, আপনার স্বাস্থ্য ভালে থাকিব আর কোভিড-19 সোনকালে আরোগ্য লাভ করিব। আর সেয়া আছিল আয়ুর্বেদিক চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর বিষ্ণুপ্রসাদ শর্মার মন্তব্য। পরবর্তী খবর, শনিবার দিন মহানগরীত খোলা থাকিল গেলামালের খুচুরা আর পাইকারির দোকান। করোনার গণ সংক্রমণকো নেওচি প্রতি গেলামাল দোকানত ভিড় করলে গ্রাহকে। ইপিনে লকডাউনের সুযোগ লৈ অসাধু ব্যবসায়ী আকাশলঙ্গী মূল্য বৃদ্ধি গ্রাহক খুঁধালে মাধমার। আর এই রিপোর্ট আগবাই সিটি 18-র বিদায় লো। নমস্কার। লকডাউনের মাজতেই উত্তর পূবর ব্যবসায়ের মূল কেন্দ্রবিন্দু ফাঁসি বাজারত গ্রাহকের ব্যাপক ভিড় সৃষ্টি হল তীব্র যানজটর। কিন্তু কিয় হয় ফাঁসি বাজারের পাইকারি প্রতিষ্ঠানত মজুত রখা সামগ্রী ক্রয় করিবার বাবে এনেদরে শনিবার দিন ভিড় করলেহি মহানগরীর ভিন্ন প্রান্তর খুচুরা ব্যবসায়ী। লকডাউন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকার বাবে এদিনের বাবে দিনের 10 বজার পর 6 বজাল সামগ্রী ক্রয় করার অনুমতি প্রদান করেছিল খুচুরা ব্যবসায়ী সকলক, যার ফলত সৃষ্টি হল এক অভাবনীয় পরিবেশর। বাস গাড়িবিল যে বন্ধ, কর্মচারী আইব কেন, আর কর্মচারী নাহিলে গোডামের মাল আইব কেন? ফার্স্টলি, সেকেন্ডলি লেবার প্রবলেম, অ্যান্ড থার্ড ঠেলা নাই। এটা খোলা দিছে কিন্তু নামরে খোলা দিছে, কিন্তু এই খোলা দিলে কাম নহব। কিন্তু আমার ঘর বারো ওসরত আছে, আমি খোঁজকাড়ি আইসো, কিন্তু এত যদি নুন মাটি থাকে বা দূর বেজেরা সেজেরা হাজো আইব কেন? ইফালে গেলামালের লগতে শনিবার দিন খুলি দিয়া হল পদপথর লগতে বজারের শাক পাচলির দোকান সমূহ। মহানগরীর 100 অধিক স্থানত বিক্রি করা শাক পাচলি ব্যবসায়ী সকলে গ্রাহকের বাবে মূল্য নির্ধারণ করিলে সরকারে নির্ধারণ করা মূল্যতক অধিক দাম দাম বহুত এই লিস্টর মতে তো দাম দিয়া নাই, গভর্নমেন্টে দাম দিয়া নাই, গভর্নমেন্টে যোন লিস্ট দিছে সেই মতে তো দিয়া নাই। তেওঁলোকক কও, তেওঁলোকে কয় কি আমার বস্তু পচে, এইটো হবই, উপায় নাই, মাল যেতিয়া বেয়া হয়ে যাব আপনার এটা ব্যাপারী কোরপা আনব পয়সা কোনে দিব, অল্প তো ডিফারেন্স হবই, কিনে হবই, উপায় নাই।